বাংলাদেশ সরকার তাদেরকে প্রণোদনা দেয় তাদেরও দায়িত্ব রয়েছে আমাদের সব নাগরিকেরও দায়িত্ব রয়েছে তাদের প্রতি যেমন দেখা এবং তাদের অবস্থার উন্নতি করা এবং তাদেরও কর্তব্য রয়েছে সরকারকে হেল্প করা কারণ সরকারের দামের থেকে কম দামে কিন্তু বাড়ির থেকে নিয়ে যায় এবং ওই ধানটাই যদি সরকারের কাছে দেয় তারা ন্যায্য মূল্যও যেমন পায় তো হয়তো একটু কষ্ট তো হয় কিন্তু সরকারও তো কষ্ট করে তাদেরকে প্রণোদনা দেয় বিভিন্নভাবে প্রণোদনা দেয় এটা আমাদের সবারই কিন্তু উচিত রয়েছে সব জায়গায় সবাই সিন্ডিকেটের কথা বলি কিন্তু সিন্ডিকেট কিন্তু কেউ ধরিয়ে দিতে পারে না আমরাও চেষ্টা করি কিন্তু কোনো সিন্ডিকেট পাই নেই হ্যাঁ সিন্ডিকেট আহ ডিমান্ড এবং সাপ্লাই যদি সাপ্লাই বেশি থাকে কোনো সিন্ডিকেট কাজ করে না আর যেখানে হাজার হাজার বিশ হাজার মিল সেখানে বিশ হাজার মিল কোনোদিন সিন্ডিকেট করতে পারে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর এর মধ্যে আমরা যে আবার বিষয়টা করেছি যে আগে অটো রাইস মিলে তারা পাঁচ গুণ তাদের সক্ষমতার পাঁচ গুণ তারা স্টক রাখতে আমরা কিন্তু এইটা এস জারি করে আমরা এটা আমরা কমিয়ে দিয়েছি যে তিন গুণের বেশি রাখতে পারবে না তিন গুণ বলতে একটা তারা ক্র্যাশিং থাকবে একটা মার্কেটে থাকবে আরেকটা তাদের গোডাউনে থাকবে এই অবস্থা করা হয়েছে অতএব এখানে সিন্ডিকেট করে কেউ পার পাওয়ার মতো অবস্থান নাই এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব। করবো এইরকম কোনো স্টকের যদি দেখেন বা ইয়া পান তাহলে আমাদেরকে দয়া করে আমরা তো খোঁজে আছি তাছাড়া গোয়েন্দা সংস্থা আছে আরও আছে সব সংস্থা নজর আছে আপনাদেরকেও নজর রাখতে বলবো যে আমরা কোনো ক্রমেই আমরা এবার ইয়াও করেছি যে কোনো ফড়িয়া ধান কিনতে গেলে ফুড গ্রেন লাইসেন্স নিতে হবে এবং ফুটগঞ্ল লাইসেন্স নিয়ে প্রতিদিন তার কত ধান কিনলো কত ধান কোন মিলারের কাছে বিক্রি করলো তার রিটার্নও দিতে হবে সাত দিন পর পর এই ব্যবস্থাও করা হয়েছে